উত্তর চব্বিশ পরগনার কালুপুর কানাড়া ব্যাংকে দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না গ্রাহকেরা। ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার কারণে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি, তেমনই অভিযোগে সোমবার দুপুরে ব্যাংকের সামনে ভিড় জমায় কয়েকশো গ্রাহক। দীর্ঘদিন ধরে নানান পরিষেবা না পেয়ে এবং ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যার কারণে লক্ষ্মীর ভান্ডারে টাকা না ঢোকার কারণে ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যাংকের সামনে। শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর করা হয় ব্যাংকের সামনে এটিএম এর কাঁচ। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, গ্রাহকদের আশ্বস্ত করলে ওঠে অবরোধ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আপনার জন্য এই কার কত ব্যালেন্স আছে কেউ বলতে পারবে না, তুলতে গেলে অসুবিধা। আপনি জিজ্ঞেস করবে তা বলবে কি ও বাড়ি গিয়ে চলে নিয়ে। আজকে ওই টাইমই আন্দোলন হয়েছে, আংটি হয়েছে অল্প, হ্যাঁ রাস্তা অবরোধ হয়েছে। না আজ এক দেড় বছর আমরা অন্য ব্যাংকে থেকে করে আসি, হ্যাঁ সমস্যা বলতে ওনারা গল্প করবে কিছু বসে, আর কেউ কিছু জিজ্ঞেস করলে ওনারা শিক্ষিত, ওনারা বুঝি বলবে তো করবি, ওনারা তা না বলে বাড়ি গিয়ে চুনে নিয়ে। এই হচ্ছে এখানে ভাষা, হ্যাঁ কানাডা, এখন কানাডা হয়েছে, আগে ছিল সিন্ডিকেট, এখন কানাডা হয়েছে। আমার নাম বিশ্বনাথ ঘোষ। সমস্যা মেন আছে কি লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে না, এই ইনফরমেশন উনি পেয়েছেন আপনার পঞ্চায়েত অফিসে। তো কি রেজলিউশন হবে এই জন্য পঞ্চায়েত অফিসে বলে দিয়েছে কি পাসবুক আপডেট করে নিন আর ১০০ টাকা জমা করে দিন। আমার ১৭,০০০ অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে আছে, এতজন একবার এসে গেছে আর সবকেই আপডেট লাগবে, সব ভেপে গেছে, টাকা ঢুকছে না, টাকা ঢুকছে না। এই সময় বিডিও অফিসে কথা হয়েছে, এলডিএম অফিসে কথা হয়েছে, সব বলেছে দেখবে, আর ম্যাক্সিমাম ব্যাংক মে ঢুকেছে না উনি এটা ভি বলছেন, ধীরে ধীরে একটু একটু করে ঢুকবে না, হর জায়গাতে একটা ক্যাপাসিটি আছে। আমি একটু হেল্প পেয়েছি দিলীপ দা যিনি আমার এক্সিকিউটিভ আছে, আমি অনেক অনেক ধন্যবাদ করছি উনি এখানে প্রেসিডেন্ট যিনি একটু বলে দিয়েছেন কি তিন দিন ভিতরে আমি এটা রিজলভ করব। আমি একটু বিডিও অফিস যাচ্ছি, এলডিএম সর সঙ্গে কথা করছি, যে প্রবলেম হয়েছে ওটা রিজলভ করতেই হবে, এতজন টাকা পাসবে না। কাস্টমাররা বলছে যে লিংক থাকে না, টাকা ঢুকছে না, এটা তো টেকনিক্যাল প্রবলেম, এটা ব্যাংক মার্জার হয়েছে। মাঝে মাঝে কি হচ্ছে কি ব্যাংকটা মাইগ্রেট হচ্ছে মাইগ্রেশন জন্য, লেকিন ওটা ইন্টিমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, কবি এটিএম বন্ধ করতে হয়, কবি ব্রাঞ্চ বন্ধ, লেকিন ওই সব তো চলে গেছে, ওই সব হয়ে গেছে, একদম সিস্টেম ফার্স্ট ক্লাস চলে। অভিযোগ দু বছর ধরে কোনো পরিষেবা ঠিকভাবে পাচ্ছে না, টাকা জমা দিচ্ছে কিন্তু টাকা জমা দিচ্ছে, উনি কি বলছে কি পাসবুক আপডেট দু বছরে হচ্ছে না, ঠিক আছে। এটা অনেকজন এসেছে, আমার তো ব্যাংকে একটা নিয়ম করে দিতে হবে, তাকে দশটে চার মে সবকে করতে হবে, আমি নিয়ম করে দিয়েছি, লেকিন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা এটা নোটিফিকেশন ছিল কি কোভিড পিরিয়ডে পাসবুক আপডেট হবে না, তো আমি গভর্নমেন্টের নিয়মকে আমি উল্লঙ্ঘন করতে পারবো না, ওই সময় পাসবুক আপডেট হয়েছিল না। লাস্ট ইয়ার এপ্রিল সে লেকে মনে হচ্ছে আপনার তিন মাস মাঝামাঝি ওটা ছিল, আমার এসএলবিসি যেটা আমার ডাইরেক্ট করে ওখানে সে ডাইরেকশন ছিল পাসবুক আপডেট করতে নই, এই বর্ষ ফিরতে ওটা ডাইরেকশন এসেছিল তিন মাস জন্য, লেকিন এখনই তো পাসবুক প্রিন্ট হচ্ছে, লেকিন একদিন তো একটা ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে